ঢাকা মহানগরীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে ডিএমপি। এ কাজে গণমাধ্যম কর্মীরা তার সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাপ আয়োজিত ওয়ার্ল্ড এন্ড ক্র্যাপ ক্রিয়া উৎসব 2024 উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন কমিশনার। তিনি বলেন, ক্র্যাপ একটি ঐতিহ্যবাহী সংগঠন, তারা দীর্ঘদিন থেকে ডিএমপির সঙ্গে কাজ করে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশ রাত দিয়ে ঢাকা মহানগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স এসএনের পাশাপাশি আমাদেরকে বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ সহ বিভিন্ন তথ্যপাত্র দিয়ে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছেন, যার ফলে আমরা বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছি এই ঢাকা মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণে।